Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের 14তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 261 থেকে 280 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি। 261 নম্বর প্রশ্ন সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন মোহাম্মদ নাইম সরকার। তিনি প্রশ্ন লিখেছিলেন, এশার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে এশার নামাজের কাজা আদায় করলে বেতের নামাজও কি পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, এশার নামাজ এটা একটা ফরজ নামাজ, তবে বেতের নামাজ এটা রাতের শেষ অংশে পড়ার একটি নামাজ। ফিকে হানাফি মতে এটাকে ওয়াজিব বলা হয়, অন্যান্য মাঝহাব মতে এটাকে সুন্নতে মুয়াক্কাদা ধরা হয়। তো এটা গুরুত্বপূর্ণ একটি রাতের সালাত, রাতের শেষ অংশে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। যদিও আমরা বাংলাদেশি যারা আছি অনেকে মনে করি যে বেতের নামাজটা এশার নামাজের সাথে পড়তে হয়, আসলে বিষয়টা এরকম নয়। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি ঘুমানোর পূর্বে বেতের পড়ে ঘুমাবেন, তবে যদি কেউ তাহাজ্জুদ নামাজের অভ্যাস থাকে তাহলে তাহাজ্জুদের পরে বেতের পড়তে হয়, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, যদি এশার নামাজ এবং বেতের নামাজ উভয়টাই কাজা হয়ে যায় তাহলে উভয়টা আপনি কাজা আদায় করে নেবেন। ফরজ নামাজ তো অবশ্যই কাজা আদায় করতে হবে, আর বেতের নামাজ সুন্নতে মুয়াক্কাদা হোক আর ওয়াজিব হোক এটাও আদায় করে নিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ একটি সালাত, এটাও আপনি কাজা আদায় করে নেবেন। এরপর 262 নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আল আমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, দোকানে একটা পণ্যের সাথে আর একটা পণ্য ফ্রি দেওয়া হয়, এগুলো নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নেওয়া যাবে। কোনো প্রোডাক্টের সেল বৃদ্ধি করার জন্য কোম্পানি যদি একটা প্রোডাক্টের সাথে আর একটা ফ্রি দিয়ে দেয় তাহলে সেগুলোকে নেওয়া যাবে, ইসলামের শরিয়া মতে এতে কোনো বাধা নিষেধ নেই। এরপর 263 নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন নাফিস জুনায়েদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, লটারি ধরা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না। ইসলামী শরিয়ায় লটারি ধরা এটা অবৈধ এবং হারাম কাজ। এরপর 264 নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন সুইটি আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মাথায় কাপড় ছাড়া কি অজু করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, মহিলারা ওযু করার সময় মাথায় কাপড় দেওয়াটা বাধ্যতামূলক নয়। যদি আপনার পাশে গায়ে মাহরাম পুরুষ না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাথরুমের মধ্যে অথবা আপনার হাউজে অথবা আপনার পুকুর ঘাটে আপনি একা একা ওযু করতেছেন, এক্ষেত্রে আপনার মাথায় যদি কাপড় নাও থাকে তাতেও ওযুর কোনো ক্ষতি হবে না। ওযু করার সময় মাথায় কাপড় দেওয়াটা বাধ্যতামূলক নয়। এরপর 266 নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মোহাম্মদ আলমগীর শাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজ জামাত করে পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনাদের অনেকের যদি নামাজ কাজা হয়ে যায় কোনো ওয়াক্তের, সেক্ষেত্রে আপনারা সবাই মিলে একত্রে জামাত করে কাজা নামাজ আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে উমরি কাজা বলা হয় যে নামাজগুলোকে, যে আপনার বিগত জীবনের অনেক নামাজ কাজা হয়ে গেছে, এরকম অনেকগুলো মানুষ আপনারা মসজিদে একত্রিত হয়ে প্রত্যেক দিন এরকম কাজা নামাজ আদায় করলেন জামাত করে সবাই, এটা বৈধ নয়, এটা ঠিক নয়। তবে আপনি দুই অক্ত তিন অক্ত নামাজ কাজা হয়ে গেছে কোনো সফরের কারণে, সবাই মিলে একসাথে ছিলেন, আপনারা সবাই একত্রে কাজা আদায় করে নিতে পারেন ফরজ নামাজগুলো জামাত করে, এতে কোনো সমস্যা নেই। এরপর 267 নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন ইমামুল হাসান। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুরগির পা, মুরগির চামড়া, গরুর ভুঁড়ি, গরুর চামড়া এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এই প্রশ্নের উত্তর হলো, মুরগির চামড়া বা মুরগির পা, গরুর চামড়া, গরুর পা, গরুর ভুঁড়ি এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়, এটা জায়েজ রয়েছে, এটা হালাল, এটা আপনি রুচি হলে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর 268 নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন রিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজুর পরে মুখে সাধারণ ক্রিম ব্যবহার করলে কি অজু নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হলো, অজুর পরে মুখে আপনি যদি কোনো ক্রিম ব্যবহার করেন এতে আপনার অজু নষ্ট হবে না।
এরপর 269 নম্বর প্রশ্ন, গাজীপুর থেকে লিখেছিলেন আসাদুল্লাহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, চাকরিতে ডিউটির ফাঁকে একা একা নামাজ পড়ি, জামাতে পড়তে পারি না, এতে কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, ডিউটিতে অনেকেই থাকেন, সবাই মিলে যদি আপনারা ব্যক্তিগতভাবে নামাজ পড়েন তা না করে আপনারা সবাই একটা জামাত করে জামাতে নামাজ পড়াটাই উত্তম। তবে এরকম সুযোগ যদি না থাকে, আপনাদের ডিউটির ফাঁকে সামান্য সময় পেয়েছেন এবং সবাই মিলে জামাত করার সুযোগ হয়ে উঠতেছে না, সেক্ষেত্রে আপনি একা একা নামাজ পড়লেও নামাজ হবে। তবে চেষ্টা করবেন জামাতে শরিক হওয়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ। এরপর 270 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া থেকে লিখেছেন শাকিল হুসাইন। তিনি প্রশ্ন লিখেছেন, আসরের নামাজের পরে কি কাজা নামাজ পড়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো, জি যাবে। আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত যে আমরা মাকরু সময় বলি, এই সময়টুকুর মধ্যে ফরজের কাজা নামাজ যদি থাকে আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর 271 নম্বর প্রশ্ন, কোষদাহ সোনাপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমি নামাজ পড়ি কিন্তু আমার ভাইয়েরা নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়তে বললেও তারা আমার কথা শোনে না, এজন্য পরকালে আমাকে কি দোষারোপ করা হবে? এই প্রশ্নের উত্তর হলো, ভাই হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে দোষারোপ করবে না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে না, যেহেতু আপনি তাদেরকে নামাজের কথা বলেছেন। এরপর 272 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি ব্যাংক বা সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা বা খামার করে, সেখানে চাকরি করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি চাকরি করবেন, শ্রম দিবেন, বিনিময়ে বেতন পাবেন, এটা বৈধ। তবে তাকওয়ার বিষয় হলো এই প্রশ্নটাই, যে প্রশ্নটা আপনি রেখেছেন, এটা কি ইসলামের শরীয়তে বৈধ হবে কি না বা করা উচিত হবে কি না? আপনার তাকওয়া আপনাকে যদি, আপনার মন যদি আপনাকে সাড়া না দেয়, সেক্ষেত্রে এখানে না যাওয়াই উত্তম। এর চাইতে ভালো কোনো উত্তম কোনো পন্থা অবলম্বন করা উচিত ইনকামের ক্ষেত্রে। যদি সেটার সুযোগ না থাকে আপনার সামনে, তাহলে এরকম কোনো খামারে, এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, আপনি শ্রম দিবেন, আপনি বিনিময়ে বেতন নেবেন, এটা আপনার জন্য অবৈধ নয়। এরপর 273 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন। তিনি প্রশ্ন লিখেছিলেন, নগদ কত টাকা থাকলে যাকাত ফরজ হয়? এই প্রশ্নের উত্তর হলো, বর্তমান সময়ে অর্থাৎ চলতি 2021 সালের রূপার বাজার মূল্য যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে 50 থেকে 51 হাজার টাকার মধ্যেই যাকাত ফরজ হয়ে যায়। বর্তমান সময়ে 2021 সালে কারো কাছে যদি নগদ সর্বনিম্ন 50 হাজার টাকা সর্বনিম্ন 1 বছর তার কাছে থাকে, তাহলে সেই ব্যক্তি আগামী বছর থেকে যাকাত দেবে, তার উপর যাকাত ফরজ হয়ে যাবে, এটা যাকাতের সর্বনিম্ন নিসাব। এরপর 274 নম্বর প্রশ্ন, জয়পুরহাট থেকে লিখেছিলেন মোহাম্মদ রাশেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিবাহ কি ইসলামিক মতে বৈধ? যদি অবৈধ হয় তাহলে কি তারা বিবাহ করেও জিনা করছে? এই প্রশ্নের উত্তর হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামী শরিয়ার কোনো বিধান তাদের উপর প্রযোজ্য নয়, অতএব তাদের বিবাহটা কি ইসলামিক মতে হলো কি না এটা দেখাটা এটা যুক্তিসঙ্গত নয়, এই প্রশ্ন উত্থাপন করাটাই যুক্তিসঙ্গত নয়, কারণ তারা তো ইসলামিক শরিয়ার কোনো বিধিনিষেধ মানেই না, তাদের উপর কোনো বিধিনিষেধ প্রযোজ্যই না, অতএব তাদের বিবাহ বৈধ হলো কি না, বিবাহের পরেও তারা জেনা করছে কি না বা জেনা করলে তারা গুনাহগার হবে কি না, এ সমস্ত প্রশ্নই অবান্তর। হ্যাঁ, যদি তারা কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে তাদের এই বৈবাহিক অনুষ্ঠানগুলো ইসলামিক মতো হলো কি না সেটা প্রশ্ন উত্থাপন করা যাবে। এরপর 275 নম্বর প্রশ্ন, গাজীপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ জীবন। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো স্থানে পুরনো কবর ছিল তা এখন চিহ্নিত করা যাচ্ছে না, এমন স্থানে বাড়ি করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো,
এরকম যদি কোনো স্থান থাকে যেখানে পুরনো কবর ছিল কিন্তু সেটা চিহ্নিত নয়, নির্দিষ্ট নয়, এখানে মুরব্বিরা বলেছে যে এখানে কবর ছিল কিন্তু তার কোনো অস্তিত্ব নেই, এমন জায়গায় আপনি কোনো স্থাপনা করবেন, কোনো বাড়ি করবেন, এটা বৈধ রয়েছে, সেখানে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে বা বাউন্ডারি দিয়ে রাখতে হবে, এরকম কথা ইসলামের শরিয়ার মধ্যে নেই। সেটা যদি চিহ্নিত না হয়, তার কোনো চিহ্ন যদি না থাকে, তাহলে সেখানে আপনি ভরাট করে বাড়ি করতে পারেন, কোনো স্থাপনা তৈরি করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপর 276 নম্বর প্রশ্ন, পাবনা থেকে লিখেছিলেন সাজ্জাদ হোসেন, তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে সালাম দিলে কি সওয়াব হবে? এই প্রশ্নের উত্তর হলো জি হবে, আপনি যদি মোবাইলে কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে আপনার সওয়াব হবে, ইনশাআল্লাহ অবশ্যই হবে। এরপর 277 নম্বর প্রশ্ন, কাতার থেকে লিখেছিলেন তাজেল আহমেদ, তিনি প্রশ্ন লিখেছিলেন দুলাভাইয়ের বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যাবে, দুলাভাইয়ের বোনের মেয়ে অর্থাৎ আপনার বিয়ানের মেয়ে তাকে বিবাহ করা যাবে কি না, এর উত্তর হলো জি যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপর 278 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন জাহের আলী, তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ দান করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো যাবে, কোনো মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে সাদকায়ে জারিয়া হিসাবে যদি আপনি কুরআনুল কারিম কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় বা কোনো গরিব ব্যক্তিদেরকে পড়ার জন্য দিয়ে দেন, দান করে দেন, এটা দিতে পারবেন, এর জন্য সওয়াব হবে, সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। এরপর 279 নম্বর প্রশ্ন, উত্তরা থেকে লিখেছিলেন আনুষ্কা, তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজ্জুদ নামাজ পড়তে হলে কি ঘুমানো আবশ্যক এবং মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, 2 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুমানো আবশ্যক নয়। আপনি যদি কাজ করতে করতে রাত শেষ করে ফেলেন বা নামাজ পড়তে পড়তে রাত শেষ করে ফেলেন, আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এতে কোনো সমস্যা নেই, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুমানো আবশ্যক নয়। এরপর 280 নম্বর প্রশ্ন, নবাবগঞ্জ থেকে লিখেছিলেন সুমনা আক্তার, তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এই প্রশ্নের উত্তর হলো এশার নামাজের পরবর্তী যত নামাজই আছে সবগুলোকে কিয়ামুল লাইল বলা হয়, রাতে এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যত নামাজ আছে শাব্দিক অর্থে সবগুলোই কিয়ামুল লাইল। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া, লাইল মানে রাতে, অর্থাৎ রাতে যে নামাজগুলো আমরা আদায় করি দাঁড়িয়ে সেগুলোকে কিয়ামুল লাইল বলা হয়, অতএব তাহাজ্জুদ নামাজও কিয়ামুল লাইলের অংশ।